প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা গণিত বিষয়ে তোমাদের 15 নম্বরের যে প্রশ্নটা দিয়েছে সেই বিষয়েই আজকে উত্তরসহ এর অঙ্কগুলোর সমাধান করব। তো তোমরা দেখে নাও, আজকের ভিডিওতে আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, একের দাগ একটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এর মধ্যে কয়েক তিনটি আছে 3 নম্বরের। তো এখানে কয়েক দাগ একটা আছে, দেখো, দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে, তার মানে পাশেতে চিত্রটি দেয়া আছে। তো এখানে একক আর দশক দুটো উপরে দেখো লেখা আছে। তো দশকের ঘর থেকে একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসাতে বলেছে। তো এককের কাঠিতে কটা আছে বল? দুটো লাল বল আছে। তো এখানে একটা হলদে বল তুলে নিচ্ছি, তাহলে এককের ঘরে কটা হলো? তিনটি বল হয়ে গেল। আর দশকের ঘর থেকে যেহেতু একটি বল আমরা তুলে নিচ্ছি এককের ঘরে, তাহলে দশকের ঘরে একটি বল কমে যাবে, অর্থাৎ দশকের ঘরে কটা বল আছে? 1, 2, 3, 4, 5, 6টা। ছটা থেকে একটা তুলে নিলে তাহলে থাকবে 5টা, আর এখানে দুটো ছিল, একটা বেড়ে যাবে, তাহলে হবে 3টে। তাহলে 5 আর 3, 53টি বল। তাহলে ডিএটটা উত্তর হবে, ডিএটটা অর্থাৎ 53টি। তাই ডিএতে তোমরা দাগ দিয়ে দাও। এরপর খয়েরটা আছে, 1, 2, 3 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে। তো দেখো, এখানে বৃহত্তম সংখ্যাটি যদি সাজাই আমরা, কোনটা হবে? 3, 2, 1, অর্থাৎ 321 হবে। 321 যদি হয়, এর মধ্যে দশকের ঘরের সংখ্যাটি কত হবে? 2 হবে। তাই 2 অর্থাৎ বিয়েরটা এখানে দাগ দিয়ে দাও। এরপর আছে গয়ের দাগের, 2টি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4-এর ঘরের মাঝখানে, এবং বড় কাঁটাটি 6-এর ঘরে থাকলে সময় হবে। অর্থাৎ ঘড়ির অঙ্ক দিয়েছে, ঘড়ির কাঁটা একটা 3 আর 4-এর মাঝখানে যখন ছোট কাঁটাটি অর্থাৎ ঘন্টার কাঁটাটি থাকবে, এবং বড় কাঁটাটি অর্থাৎ মিনিটের কাঁটাটি যখন 6-এর ঘরে থাকবে, তখন কটা বাজবে? 3টে 30 মিনিট, অর্থাৎ ডিএর দাগের এটা হবে সঠিক উত্তর। এরপর সত্য মিথ্যা দিয়েছে 3টি 3 নম্বরের। তো আছে কয়েকটা আছে, দেখো, যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। অর্থাৎ আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 দিনে হয়, কিন্তু যে বছরটি লিপ ইয়ার হয় সেটা 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, তাই ওইটি মিথ্যা হবে। ওখানে মিথ্যা লিখে দাও পাশে। এরপরে ক্ষয়ের দাগের আছে, একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি। তো এখানে মোট কটা? একটি প্লেটে 5টি আর একটা প্লেটে আছে 3টি, মোট 8টি সন্দেশ হচ্ছে। তাই গড়ে যদি থাকে তাহলে সেটা 4টি করে হয়, 8টি হবে না, তাই ওটা হবে মিথ্যা। এরপর গয়ের দাগের আছে, দেখো, 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখলে হয় 2 শতক, 0 দশক আর 3 একক? এটা হবে সত্য, ওইভাবেই লিখতে হয়। তো এরপর 3-এর দাগের আছে, দেখো, একটা চিত্র দিয়ে দিয়েছে, ওই চিত্র 3টে আছে 3 নম্বর। তো চিত্রটিতে বলছে, ছবিটিতে বক্ররেখার সংখ্যা, অর্থাৎ বক্ররেখার সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের জানতে হবে। তাই বক্ররেখার সংখ্যা, দেখো, এই যে গোল করে দেওয়া রয়েছে এটা একটা বক্ররেখা, তারপরে চোখ দুটো ওটাও বক্ররেখা, গোল করে দেওয়া আছে, মুখটাও হচ্ছে বক্ররেখা, তাই এখানে বক্ররেখার সংখ্যা কটা হলো? না, 4টি, তাই এখানে 4 লিখে দেবে। এরপর সরল রেখার সংখ্যা, দেখো সরল রেখা কটা রয়েছে? কান দুটো দেখো, ওই দিক দিয়ে একটা রেখাংশ আসছে, আবার একটা চলে যাচ্ছে, তাহলে 1টা 2টো 3টে 4টে। তাই সরল রেখাংশের সংখ্যা আছে ওখানে 4টি, ওখানেও 4 লিখে দেবে। তারপর ত্রিভুজের সংখ্যা দিয়েছে, ত্রিভুজের সংখ্যা, মাথার উপরে একটা ত্রিভুজ আছে,
আর পা দুটো দুটো ত্রিভুজ, তাহলে কটা হলো, একটা দুটো তিনটি, তাহলে ওখানে তিন লিখে দাও এই ঘরটাতে, তাহলে হয়ে গেল। এরপর আছে চারের দাগের যোগ করো, যোগ করতে বলেছে 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, আর নিচেতে আছে 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। তো এটাকে যোগ করতে হবে, যোগ করে কত হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই খাতাতে। 4 মিনিট 41 সেকেন্ড আর 1 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড, তো এখানের মধ্যে যোগ করলে হয় 7 আর 1 8, 4 আর 2 6, তো এখানে 4 আর 2 6 আর 2 নেমে গেল, আর 3 আর 1 4, তাহলে বললাম 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড। তো আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট 1 মিনিট হয়, তাই এখানে 68টাকে আমরা ভাগ করে দিলাম 60 যোগ 8, এটা সেকেন্ড, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এখানে 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে যোগ হয়ে যাবে, তাই লিখব 4 ঘন্টা 26-এর জায়গায় কি লিখব, এখানে 1 মিনিট আছে, তাই 27 মিনিট আর 8 সেকেন্ড, এটা হয়ে গেল। এর পরবর্তী যেটা রয়েছে সেটা দেখো, সেটা ভাগ করতে দিয়েছে, এইভাবে ভাগ করে তোমরা করে নাও, এটা ভাজ্য লিখে দেবে, ভাগফল আর ভাগশেষ, ব্যাস এইভাবেই তোমরা করে দাও, তাহলেই হয়ে যাবে অঙ্কটি।